ফেসবুক বন্ধ করার প্রশ্নই ওঠে না। ফেসবুক কোনো ঘন্টার জন্য বন্ধ হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তাহসিন হালিম। তিনি বলেছেন মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, ফেসবুক বন্ধ করার প্রশ্নই ওঠে না, বিষয়টি বিবেচিতও হয়নি। মধ্যরাতে ফেসবুক 6 ঘন্টা বন্ধ থাকবে, এ ধরনের প্রতিবেদনও গণমাধ্যমে প্রকাশ হওয়ার সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এই ইস্যু নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তার সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা 3টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তাহসিন হালিম বলেন, ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি, আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল, আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করার কোনোভাবেই সম্ভব নয়। তাহসিন হালিম আরও বলেন, ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করা সহ সচেতনতা বাড়াতে আমরা কাজ করতে পারি। আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, এরকম কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। ফেসবুকে যে সব মন্তব্য, প্রতি মন্তব্য, স্ট্যাটাস দেওয়া হয়েছে তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হচ্ছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি এ নিয়ে সবার সংশয় দূর হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।